প্রথমে আমরা আলোচনা করব পাঠ পরিচিতি ও প্রশ্নের মানবণ্টন নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি, আমাদের হিসাববিজ্ঞান বইয়ে প্রথম পত্র বইয়ে প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওমিল, পঞ্চম অধ্যায় হিসাববিজ্ঞানের নীতিমালা, ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, সপ্তম অধ্যায় কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, নবম অধ্যায় আর্থিক বিবরণী, দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। হিসাববিজ্ঞান বইয়ে আমাদের দশটি অধ্যায় থাকবে এরকম। এখন আমরা দেখব প্রশ্নের মান বণ্টন নিয়ে। পূর্ণমান একশো, বহু নির্বাচনী প্রশ্ন 40 নম্বর, মোট 40টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান এক গুণন 40 = 40 নম্বর। তারপরে সৃজনশীল প্রশ্ন 60 নম্বরের থাকবে। ক বিভাগ এবং খ বিভাগ দুটি আলাদা বিভাগ থাকবে। ক বিভাগ থেকে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে। এই ক বিভাগে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10। তাহলে 2টি প্রশ্নের অ্যান্সার যদি আমরা করি, 2 × 10 = 20 নম্বর, অর্থাৎ ক বিভাগ থেকে আমাদের 20 নম্বরে অ্যান্সার করতে হবে। খ বিভাগ 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10। তাহলে 4 × 10 = 40। তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থেকে আমাদের 40 নম্বরের প্রশ্ন হবে। আর সৃজনশীল প্রশ্নের মধ্যে ক বিভাগ এবং খ বিভাগ দুটি আলাদা বিভাগ থাকবে। ক বিভাগ থেকে 20 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং খ বিভাগ থেকে আমাদের 40 নম্বরের প্রশ্নের, অর্থাৎ 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 40 নম্বর থাকবে। তাহলে মোট হচ্ছে 40 × 20 = 40 = 100 নম্বর। এখন সৃজনশীল প্রশ্ন 60 নম্বর, এখানে ক বিভাগ, ক বিভাগে বলা আছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে। এই যে নবম অধ্যায় আর্থিক বিবরণী, অর্থাৎ নবম অধ্যায় যে লাল কালিতে লেখা আছে, এই নবম অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন হবে এবং 2টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। আর অবশিষ্ট যে 10টি অধ্যায় আছে, 10টি অধ্যায়ের মধ্যে থেকে নবম অধ্যায় বাদে, অর্থাৎ 9টি অধ্যায় থাকবে। এই 9টি অধ্যায়ের মধ্যে থেকে আমাদের মোট 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ হচ্ছে আমাদের প্রশ্নের মান বণ্টন। প্রথমে জানব হিসাববিজ্ঞান কি। হিসাববিজ্ঞান, একটি গল্পের মাধ্যমে হিসাববিজ্ঞান আলোচনা করি। জয়পুরহাট শহরে জনাব রাফসানজানি এর একটি রাফসান ডিপার্টমেন্টাল স্টোর নামে দোকান আছে। ব্যবসায়ের জন্য নগদে 2 মণ আটা 3 মণ চাল ক্রয় করেন। এর ফলে কিছু নগদ টাকা ওই প্রতিষ্ঠান থেকে কমে যায়। অপরদিকে ওই ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে, আবার 5 কেজি আটা বিক্রয় করে বাকিতে। এখানে আটা মানে মজুত পণ্য কমে যায়, বিক্রি করলে আটা কমে যাবে ওই প্রতিষ্ঠান থেকে, এবং বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায়। আবার বাকিতে ইউনিলিভার কোম্পানির বিক্রয়কর্মীর নিকট থেকে 120 পিস সাবান বাকিতে ক্রয় করে, ফলে মজুত পণ্য বৃদ্ধি পায় আর বাকিতে ক্রয়ের জন্য পাওনাদার বৃদ্ধি পায়। আবার 10 কেজি চাল বিক্রয় করে নগদে, এখানে চাল মজুত পণ্য কমে যায় এবং নগদে বিক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পায়। এখানে এই গল্পটার মাঝে, অর্থাৎ একটা দোকানের গল্প এটা, একটি কারবার প্রতিষ্ঠানে এমন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধ করার মাধ্যমে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নিরূপণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করে সেগুলো উহার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকেই হিসাববিজ্ঞান বলে। তাহলে আমরা খুব সহজে হিসাববিজ্ঞান কী তা জানতে পারলাম। আমরা সংক্ষেপে বলতে পারি, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করাকে হিসাববিজ্ঞান বলে।
আমাদের সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য সরবরাহ, এই কথা উল্লেখ থাকতে হবে হিসাববিজ্ঞানের সংজ্ঞার মধ্যে। এখন আমরা এই যে গল্পটি পড়লাম, এই গল্পটি আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাফসান ডিপার্টমেন্টাল স্টোর। সেখানে কী করছে? রাফসান ডিপার্টমেন্টাল স্টোরে প্রথমে কী করছে, 2 মণ আটা 3 মণ চাল ক্রয় করছে নগদে। এর ফলে ক্রয় করলে 2 মণ আটা এবং 3 মণ চাল, এই দুটি পণ্য ওই রাফসান ডিপার্টমেন্টাল স্টোরে আসবে, আর বিনিময়ে কী হবে, রাফসান ডিপার্টমেন্টাল স্টোর থেকে নগদ টাকা চলে যাবে, যেহেতু ক্রয় করছে নগদে। তাহলে যদি ক্রয় করে, ওই ক্রয়ের ফলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, আর অপর দিকে ওই দুটি পণ্য ওই কারবারে আসতেছে, মানে মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছে। আবার 5 কেজি আটা যখন বাকিতে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় করলে মজুত পণ্য কমে যাবে, ক্রয় করলে যদি মজুত পণ্য বৃদ্ধি পায়, তাহলে বিক্রয় করলে তাহলে মজুত থেকে কমে যাবে, তাহলে বিক্রয় করলে মজুত কমে যাবে, আর বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায়। যদি বাকিতে বিক্রয় করে, তাহলে হিসাববিজ্ঞানী ভাষায় যার কাছে বাকিতে বিক্রয় করে তাকে আমরা দেনাদার বলি। তাহলে বাকিতে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পাবে, বাকিতে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায়। আচ্ছা, আবার বাকিতে ইউনিলিভার কোম্পানির কাছ থেকে যখন আমরা সাবান ক্রয় করছি, তখন ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছে, আর যখনই বাকিতে ক্রয় করব তখন পাওনাদার বৃদ্ধি পাবে। তাহলে হিসাববিজ্ঞানের ভাষায় আমাদের কাছ থেকে যখন কেউ টাকা পাবে তাকে পাওনাদার বলবো আমরা, অর্থাৎ যার কাছ থেকে আমরা বাকিতে ক্রয় করছি তাকে আমরা টাকা দিব, সে আমাদের কাছ থেকে টাকা পাবে। যে ব্যক্তি টাকা পাবে তাকে আমরা পাওনাদার বলবো, আর যার কাছ থেকে আমরা টাকা পাবো, যার কাছ থেকে আমরা টাকা পাবো তাকে দেনাদার বলবো। অর্থাৎ বাকিতে বিক্রয় করলে দেনাদার হয়, আর বাকিতে যদি ক্রয় করি তাহলে পাওনাদার হয়, এরকম কথা এখানে বলা আছে। তো এরকম অনেক লেনদেন, বাকিতে ক্রয় বিক্রয়, খরচ প্রদান, বিভিন্ন রকম খরচ প্রদান, এইরকম অনেক লেনদেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে থাকে। তো এই লেনদেনগুলোকে আমরা যদি বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করাকে হিসাববিজ্ঞান বলে। এখন দেখব হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, উদ্দেশ্য 1. স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা, 2. আর্থিক ফলাফল নির্ণয় করা, 3. গাণিতিক শুদ্ধতা যাচাই করা, 4. আর্থিক অবস্থা নিরূপণ করা, 5. ব্যয় নিয়ন্ত্রণ করা, 6. নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, 7. জালিয়াতি রোধ করা, 8. কর নির্ধারণে সহায়তা করা, 9. মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা। এ হচ্ছে হিসাববিজ্ঞানের উদ্দেশ্য। আর প্রয়োজনীয়তা হচ্ছে 1. লাভ লোকসান নিরূপণ, 2. আর্থিক অবস্থা নিরূপণ, 3. তথ্য সরবরাহ, 4. ব্যয় নিয়ন্ত্রণ, 5. কর নিরূপণ। এ হচ্ছে আমাদের হিসাববিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। এগুলো থিওরিক্যাল আলোচনা, এগুলো তোমরা একটু বই দেখে নিবা, দেখে ব্যাখ্যা বিশ্লেষণ একটা পড়বা, পড়ে না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। এখন আলোচনা করব ঘটনা। ঘটনা কি তা নিয়ে এখন আলোচনা করব। ঘটনা, ঘটনা সাধারণত কোনো কিছু সংগঠিত হওয়াকে ঘটনা বলে। যেমন স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ইত্যাদি। যে কোনো কিছু হইলেই আমরা তাকে ঘটনা বলি। আচ্ছা, ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। 1. অনার্থিক ঘটনা, 2. আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনা কি? যেসব ঘটনা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, অর্থাৎ যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয় তাকে অনার্থিক ঘটনা বলে। অনেক সহজ একটি কথা, যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয় সে সকল ঘটনাকেই অনার্থিক ঘটনা বলে। যেমন স্কুলে যাওয়া, সভায় বক্তৃতা দেওয়া, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান ইত্যাদি, এগুলো কোনোটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না বা অর্থের সাথে সম্পর্কিত নয়।
আর আর্থিক ঘটনা কি? যেসব ঘটনা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত তাকে আর্থিক ঘটনা বলে। যেমন বাজার করা, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ভাড়া প্রদান, বিয়ের খরচ ইত্যাদি। তাহলে বাজার করা এগুলো অর্থের সাথে সম্পর্কিত, পণ্য ক্রয় অর্থের সাথে সম্পর্কিত, পণ্য বিক্রয়, ভাড়া প্রদান, বিয়ের খরচ ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কি আর্থিক ঘটনা। তো আমরা ঘটনা সম্পর্কে জানলাম, এখন দেখব লেনদেন। লেনদেন লেনদেনকে হিসাববিজ্ঞানে কাঁচামাল, র ম্যাটেরিয়ালস হিসেবে বিবেচনা করা হয়। লেন এবং দেন এই দুটি শব্দ থেকে লেনদেন শব্দটি গঠিত। লেন অর্থ লওয়া বা আদান এবং দেন অর্থ দেওয়া বা প্রদান। সুতরাং লেনদেনের আবেধানিক অর্থ হলো আদান প্রদান। হিসাববিজ্ঞানে কোনো ব্যবসায়ে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে লেনদেন বলে। যেমন রাফসানকে 1,000 টাকা প্রদান করা হলো, কর্মচারীদের 6,000 টাকা বেতন প্রদান করা হলো, বিক্রয় করা হলো 5,000 টাকা ইত্যাদি। তাহলে লেনদেন বলতে আমরা বুঝি কি, যে কোনো ব্যবসায়ে অর্থ এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপকে লেনদেন বলে। আচ্ছা, লেনদেনের মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখি। এক, লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। দুই, দ্বৈত সত্তার অধিকারী হতে হবে, ডেবিট এবং ক্রেডিট দুটি দিক থাকবে। তিন, লেনদেনের ফলে ব্যবসায় আর্থিক অবস্থা A=L+OE অবশ্যই পরিবর্তন হবে। চার, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। পাঁচ, পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে। A=L+OE এটা হচ্ছে হিসাব সমীকরণ, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে, বিস্তারিত আলোচনা করব। তো লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এই পাঁচটি, অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হবে এবং দ্বৈত সত্তার অধিকারী হতে হবে, লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হবে, পণ্য দ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। এ হচ্ছে আমাদের লেনদেনের আলোচনা। এরপর দেখব ডেবিট এবং ক্রেডিট কী। হিসাববিজ্ঞানে বহুল আলোচিত এবং উচ্চারিত দুটি নাম ডেবিট এবং ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিট নিয়ে এখন আলোচনা করব। তো চলুন দেখি ডেবিট এবং ক্রেডিট কী। প্রকৃত অর্থে হিসাববিজ্ঞানের নিয়ম অনুযায়ী ডেবিট বলতে হিসাবের বাম পার্শ্বকে বোঝায় আর ক্রেডিট বলতে হিসাবের ডান পার্শ্বকে বোঝায়। ডেবিট করা বলতে কোনো লেনদেনের এক পক্ষকে হিসাবের বাম পার্শ্বে লিপিবদ্ধ করা বোঝায় এবং ক্রেডিট করা বলতে লেনদেনের অপরপক্ষকে সংশ্লিষ্ট হিসাবের ডান পার্শ্বে লিপিবদ্ধ করা বোঝায়। অর্থাৎ হিসাবের দুইটি পার্শ্ব থাকবে, একটি হচ্ছে বাম পার্শ্ব আর একটি হচ্ছে ডান পার্শ্ব। বাম পার্শ্বকে আমরা ডেবিট বলবো এবং ডান পার্শ্বকে আমরা ক্রেডিট বলবো। এটি হচ্ছে ডেবিট ক্রেডিটের সংজ্ঞা। এটি হচ্ছে ডেবিট ক্রেডিটের সংজ্ঞা। এর বেশি কিছু বলার দরকার নেই বা প্রয়োজন নেই। এরপর দেখব হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ, কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সব সময় সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। অথবা যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ে মোট সম্পত্তি এবং দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়। হিসাব সমীকরণটি হল A=L+OE। এখানে A সমান অ্যাসেট, এর অর্থ হচ্ছে সম্পত্তি। L সমান হচ্ছে লাইবিলিটিস, অর্থ হচ্ছে দায়। OE সমান ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তাহলে অ্যাসেট সমান লাইবিলিটি যোগ ওনার ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ।
তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা হিসাব সমীকরণের বিশদ আলোচনা করব এবং ডেবিট ক্রেডিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।